ওয়ালাইকুম ব্যতীত অন্যান্য গোনাহ আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন তো অনেকের যে হক নষ্ট করা হয় যেমন কারো টাকা আত্মসাত করলো কারো জমি আত্মসাত করলো তো এরা যদি মাফ না করে তো আল্লাহ তো ক্ষমা করেন না তাহলে কি পূর্বের কথার সাথে পরের কথার দ্বন্দ্ব দেখা গেল না মানে বলা হচ্ছে সমস্ত ক্ষমা যাকে ইচ্ছা করেন আবার দেখা আছে যে পাওনা দারদের পাওনা যদি থাকে দাবি দারদের দাবি যদি থাকে মানুষের হক নষ্ট করে থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন না তো বেজত উভয় প্রকার কথা যেন দ্বন্দ্ব দেখা দিল নিরসন কি হবে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله نبینا محمد وعلى اله ব্যতীত অন্যান্য গোনা মানে শিরকের নিচে যেগুলি রয়েছে যাকে কেসা ক্ষমা করে দেন মহান আমিন তিনি যা বলেছেন সত্যই বলেছেন যথার্থই বলেছেন আর ক্ষমা করে দেন না শিরকের অপরাধ শিরক অপরাধ ক্ষমা কর না এর দ্বারা উদ্দেশ্য হলো শিরক করে যদি কেউ মারা যায় তবা না করে তাহলে তার বিষয়টা এরকম যে ক্ষমা নাই মানে তার কোনো দিন জান্নাত নেই মানে সে মোর্শেক হয়ে গেল কাফের হয়ে গেল নাস্তিক হয়ে গেল নাস্তিকের মতো হয়ে গেল তো এখানে ক্ষমা নাই প্লাস তার কোনো দিন জান্নাত নেই কিন্তু মানুষের হক নষ্ট করার পরেও তার ক্ষমা নাই অর্থ যদি ধরা হয় যে কোনো দিন সে জানা যাবে না এটা ভুল হবে কারণ এটা শিরিক নাই। আর বহু হাদিস রয়েছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইহ না যে মহানব আমিন বড় বড় গুনাহগারদেরকে তিনি একসময়ে জান্নাত দিবেন তাদের पश्चীত্য ভোগ করার পর শতরাঙ মানুষের হক আল্লাহ ক্ষমা করেন না এটা ওরকম নয় শিরকের ক্ষেত্রে তিনি ক্ষমা করেন না আবার এমন হতে পারে যে আল্লাহ দেখেন বান্দাকে যে মানুষের হক আমি নষ্ট করেছে বটে কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে মানুষের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু মানুষ ক্ষমা করেনি আর তাদের দাবি দেওয়ারও তার যোগ্যতা ছিল না যেমন হয়তো আত্মসাত করেছে ধন সম্পদ পরে ফকির হয়ে গিয়েছে তো আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলেছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এটা আমার ভুল করম হয়ে গেছে আর এই অর্থ তো আমি দিতে পারছি না তো আল্লাহ রব্বুল্লাহ আশা করা যায় তাকে ক্ষমা করে দিবেন এইভাবে যে তার হকদারকে তিনি চুক্তি দেবেন কেরাম বলছেন যে এমন হতে পারে যে মহানব্বুল আমিন তার দাবিদারদেরকে বলবেন যে তোমার দাবির জিনিস চাও নাকি জান্নাতুল ফেরদাস চাও মানে জান্নাত চাও মানে তুমি যদি ক্ষমা করে দাও তোমাকে জান্নাত দেওয়া হবে তখন আর কোনো দাবিদারি দাবি নিয়ে বসে থাকবে না বরং যেটা মানুষের মানে প্রধান চা একজন মুসলিমের এজ এ মুসলিম তখন সে জান্নাত চাইবে এবং ক্ষমা করে দিতে প্রস্তুত হয়ে যাবে এভাবে আলামা একরাম ব্যাখ্যা করেছেন শিরকের অপরাধ বাদ দিয়ে সব গুনাই আল্লাহ ক্ষমা করেন যাকে চান এভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু দাবিদারকে আল্লাহ আমিন ক্ষমা করে দেবেন যদি দেখেন যে না আসলে সে দাবি পূরণে অপারক ছিল যেমন কাউকে চর ঘোষা মেরেছে চট থাপড় মেরেছে শারীরিক আঘাত করেছে কিন্তু সে আর তাকে পায়নি মারা গিয়েছে বা পৃথক হয়ে গেছে ভিন্ন দেশের চলে গিয়েছে সে এক দেশের ও এক দেশের এখন কি করবে মহান রবাহ কাছে ক্ষমা প্রার্থী হবে এবং বাকি থাকলো বান্দার ওই হক তো সত্যি যদি আন্তরিক হয়ে থাকে তো আল্লাহ বলে আমিন তার একটা ব্যবস্থা করে দেবেন তার দাবিদারকে ছোটখাটো এই জাতীয় কোনো সমস্যা তো সরাসরি ক্যাশাস হয়ে যাবে যে ঠিক আছে তুমিও তাকে মেরে নাও তুমিও তাকে এ করো আর যদি এমন অপরাধ হয়ে থাকে যে অপরাধটা একেবারেই মানে তার জান্নাতের পথে বাধা কিন্তু সে আন্তরিক হয়েছিল

তাহলে এই হাদিস থেকে প্রমাণ যে কবিরা গোনাগাররা একসময় জান্নাত যাবে সুতরাং আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করেন না এ দ্বারা উদ্দেশ্য হল যে ক্ষমা তো করবেন না প্লাস তার জন্য জান্নাত হারাম করে দিবেন কিন্তু বান্দার যে হকগুলি এই হকগুলি এমন নয় হতে পারে বান্দার দাবি পুরোতে গিয়ে আল্লাহ রব্বুর আমিন বান্দাকে জাহান নামে দিবেন আবার বান্দার এই অবস্থা দেখে যে দেখে আন্তরিক ছিল বান্দা বান্দার হক পূরণে কিন্তু পারেনি ক্ষমতায় কোলায়নি তার তো সেটা আল্লাহ রব্বুল আহমিন চুক্তি নেবেন মানে দাবিদারকে পরিতুষ্ট করে দিবেন এমন কিছু দিয়ে যাতে সে রাজি হয়ে ক্ষমা করে দেয় এভাবে বিভিন্ন ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহ করলে হাল এ দাবিদারদের হক আল্লাহর শিরকের হকের মতো আল্লাহর এই হক মানে তার এবাদত করা নিশ ভাবে তার সাথে শরিক না করা এই হকের মতো নয় আল্লাহর হকের লঙ্ঘন করলে মানে শিরিক করলে কোনো ক্ষমা নাই মানে কোনদিনই ক্ষমা নাই নাম তার স্থান হলো জাহার নাম আর তার উপর জানাম আর তার জন্য সুপারিশকার কেউ থাকবে না কিন্তু অন্যান্য সকল অপরাধ যা শিরকের নিচে কুফরের নিচে সেগুলি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর ক্ষমা করার বিষয়টা তো বুঝতেই পারছে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে অতএব যদিও মনে হচ্ছে যেন একটু দ্বন্দ্বপূর্ণ উভয় কথা কিন্তু আসলে কোনো দ্বন্দ্ব নাই ব্যাখ্যা করলে সব ঠিক হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ সর্ব অপরাধী ক্ষমা করেন শিরিকের অপরাধ ব্যতীত এটা কেন বলা হয়েছে কথাটার ব্যাখ্যা কি আশা করি تكون كلير هايس هذا الله بالله التوفيق وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين